হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা রিং আইডির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়টা কমিউনিটি জব নিয়ে আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু কমিউনিটি জবটা আমাদের রিং আইডিতে শো করছে না অর্থাৎ রিং আইডিতে আমরা কোনো কাজ করতে পারছি না কোনোভাবেই রিং আইডির কমিউনিটি জবটা আসে না তো মূলত এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব যে আসলে কখন আমাদের এই অ্যাপসটা ঠিক হবে বা কখন আমাদের কমিউনিটি জবটা আসবে এটা নিয়ে তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো দেখেন আমরা যারা রিং আইডি ব্যবহার করি আপনারা জানেন যে গতকাল রাত থেকে কিন্তু প্রচুর সমস্যা শুরু হয়েছে কমিউনিটি যে জব অপশান সে অপশানটাই কিন্তু আমাদের নাই সম্পূর্ণ অপশানটাই কিন্তু হাইড হয়ে গেছে তো এটা আসলে আদেও কি ঠিক হবে বা এটা কি চলে গেল কিনা আইডি বন্ধ হয়ে গেল কিনা এটা কখন ঠিক হবে এই জাতীয় বিভিন্ন প্রশ্ন আসছে আপনারা জানেন যে আমি সকালে আপনাদেরকে একটা ডিটেলস জানিয়েছিলাম তারপরেও পরবর্তীতে সবাই কমেন্টস করছে যে কখন ঠিক হবে কমিউনিটির জবটা কখন আসবে তো মূলত এই সকল বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো দেখেন রিং আইডিতে যে কমিউনিটির জবটা নাই এটা কেন নাই এটা আগে প্রথমে বলি প্রধানত কারণ হচ্ছে আপনারা জানেন যে রিং আইডি নিয়ে বেশ কিছু সমস্যা কিন্তু ইদানিং সৃষ্টি হয়েছে তো এর প্রেক্ষিতেই মূলত রিং আইডির যে কিছু কার্যক্রমে কিন্তু ব্যাঘাত ঘটছে আপনারা জানেন যে রিং আইডির অফিসও কিন্তু সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই যে কমিউনিটি জবটা নাই এটা কেন নাই এটার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে রিং আইডির সার্ভার কিন্তু আপডেটের কাজ চলছে আপডেটের কাজ চলার কারণেই রিং আইডির যে কমিউনিটি জব সহ আরও যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু হাইট করে রাখা হয়েছে এটা আসলে দুশ্চিন্তার কিছু নাই আমি বারবার করে আপনাদেরকে বলতে চাই যে এটা দুশ্চিন্তার কিছু নাই এই অপশানটা অবশ্যই চলে আসবে আপডেট শেষ হওয়ার পরে আপনারা দেখবেন যে এটা কিছুক্ষণ পরপর আপনারা যদি চেষ্টা করেন যখনই আমাদের সার্ভারটা ক্লিয়ার হবে তখনই কিন্তু আপনারা কমিউনিটি জবের অপশানটা পেয়ে যাবেন তো এখন স্পষ্ট অনেকেই প্রশ্ন করছে যে আসলে রিং আইডির এই কমিউনিটি জবটা আর আসবে কিনা তো আমি সেটাকে বলতে চাই অবশ্যই এটা আসবে যখনই আমাদের আপডেট শেষ হবে তখনই এটা চলে আসবে এখন বারবার করে মানুষ প্রশ্ন করছে কখন শেষ হবে আপডেট বা কখন আমাদের এই কমিউনিটি জবটা আসবে তো প্রকৃত অর্থে আমরা যতটুকু জানি আপনারা জানেন যে রিং আইডির যে অফিসিয়াল কার্যক্রম সেটা কিন্তু নর্মালি সাত দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে বেশ কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তিবর্গ রিং আইডির অফিসে গিয়ে হামলা চালিয়েছে যার কারণে কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু মূলত রিং আইডির অফিসটা বন্ধ রাখা হয়েছে এখন এই অফিস কার্যক্রম যেহেতু বন্ধ এটার সাথে সাথে এই সুযোগে রিং আইডি তাদের সার্ভারটা আরও ভালোভাবে ডেভেলপ করে নিতে চাই আর মূলত সেই কারণেই কিন্তু আমাদের এই সার্ভারটা এখন ডাউন রাখা হয়েছে আমাদের যে কাজ করার অপশান সেটা হাইট করে রাখা হয়েছে তো আমাদের নর্মালি যখনই অফিস খুলবে আমরা আশা করছি তার ভিতরে আমাদের যে সার্ভারটা আছে এটা আপডেট কমপ্লিট হয়ে যাবে এবং আমরা পুনরায় কাজ করতে পারব তো এটাই ছিল আসলে আলোচনার বিষয় বারবার করে মানুষ জানতে চাচ্ছে যে কখন ঠিক হবে কখন ঠিক হবে তো আমি এখানে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি এটা নিয়ে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টসের সঠিক উত্তর দেওয়ার তো আজকে পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে